আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। ঈদ মুবারক। অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আপনাদের ঈদের দিন কিভাবে কাটলেন। তো চলুন মূল টপিকে চলে যাই। আপনারা যদি অনলাইনে ইনকাম করতে চান, তাহলে মোবাইল স্ক্রিনে যে একটি ভিডিও দেখতে পাচ্ছেন আমার চ্যানেল, এই ভিডিওটি দেখতে পারেন, কিংবা কমেন্ট বক্সে কিংবা ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি ভিডিওর লিঙ্ক দিয়ে দিব। এটি 100% পেমেন্ট করবে। পেমেন্ট নিয়ে যদি আপনাদের কোনো সমস্যা হয়, অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা আপনাদের লাইফ টাইম হেল্প করে যাব। তো চলুন এখন মূল টপিকে। মূল টপিকটি হলো গিয়ে ফেসবুক মেসেঞ্জার। ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করেন না এমন মানুষ এখন খুঁজে পাওয়া অনেক কষ্টকর। ফেসবুক মেসেঞ্জারে একটি ফিউচার রয়েছে, যে ফিউচারের মাধ্যমে আপনি অনেক উপকৃত হবেন। তো এই যে উপকৃত হবেন সেটি কিন্তু অনেকেই জানেন। তো যারা জানেন তাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা যারা জানেন তারা আসলে ভিডিওটি স্কিপ করে যেতে পারেন, কেননা আপনাদের কোনো লাভ হবে না, আপনারা আগে থেকে এটা জেনে গেছেন। তো যারা জানেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি ক্রিয়েট করা। মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি মোবাইল মেসেঞ্জারে চলে আসলাম। মেসেঞ্জারে চলে আসার পরে আমি আগে আপনাদেরকে একটি বিষয় বলে দিই, এই যে মেসেঞ্জারের যে ফিউচারটি এটা দিয়ে আপনাদের কি লাভ হবে। ধরুন আপনার আমি ধরুন আমি একজন দেশের বাইরে থাকি, আমার আপনি দেশেতে রয়েছেন, আপনার মোবাইলে কোনো ধরনের সমস্যা হচ্ছে, কিংবা আপনার মেসেঞ্জার কিংবা হোয়াটসঅ্যাপ ইমো আপনি ব্যবহার করতেছেন না, এই মেসেঞ্জারের মাধ্যমে আপনি চাচ্ছেন আমার সাথে আপনার মোবাইলটি শেয়ার করার জন্য, কিংবা আমি আপনার চাচ্ছি আপনার মোবাইলে কি কি বিষয় রয়েছে, গ্যালারিতে কি রয়েছে, মানে এ টু জেড আপনার সম্পূর্ণ মোবাইলটা আমি এখান থেকে আপনাকে দেখতে পারবো। এই বিষয়টার জন্য এই ফিউচারটি খুবই উপকারী। যেমন আমার মোবাইলটি আপনার সাথে আমি মেসেঞ্জারে কথা বলতেছি লাইভ প্রুফ, আপনার মানে লাইফ টাইম যে এখন আমি আপনার সাথে কথা বলতেছি, এই কথা বলার সাথে সাথে যে আমি আপনার মোবাইলে, যেমন আপনার মোবাইলের স্ক্রিনটা আমি দেখতে পাচ্ছি, আপনি কোথায় কোনো যদি কোনো সমস্যা থেকে থাকে আমি আপনার এখান থেকে সাজেশন দিতেছি, আপনি সেখান থেকে সমস্যাটা সমাধান করতে পারছেন দেখে দেখে। তো এই বিষয়টাই মোবাইলে আপনার মূল ইয়েটা হলো গিয়ে আপনার সম্পূর্ণ মোবাইল স্ক্রিনটা আমার আন্ডারে চলে আসবে, আমি আপনাকে দেখতে পারবো, আপনি কোথায় কি করতেছেন, আপনি মোবাইলে গ্যালারিতে যাচ্ছেন, ইমো আছে না, হোয়াটসঅ্যাপ আছে, সম্পূর্ণ তথ্য কিন্তু আমি দেখতে পারবো। তো এই বিষয়টি বেশিরভাগ প্রবাসীদের লাভ হয়, কিংবা দেশের বাড়ি ঘরে যারা থাকেন না, পরিবার নিয়ে টেনশনে থাকেন, তাদের জন্য এটা আসলে এই ফিউচারটা খুবই উপকারী। তারা দেখতে চাচ্ছেন তাদের ওয়াইফ কিংবা গার্লফ্রেন্ডের মোবাইলে কি আছে তারা গোপন করতেছে, তো তাদের মাধ্যমে যদি এই মোবাইলটা স্ক্রিনটা শেয়ার করা হয় তো তারা দেখতে পারবে যে তার মোবাইলে কি রয়েছে, গ্যালারিতে কি রয়েছে, সে ভিডিও কি করতেছে, কার সাথে কথা বলতে, সম্পূর্ণ তথ্য কিন্তু তারা খুব সহজেই দেখতে পারবে লাইভ প্রুফ। তো এই বিষয়টাই এই যে ফিউচারটা, এই বিষয়টা নিয়েই এই ফিউচারটা ক্রিয়েট করা হয়েছে। এই ফিউচারটা খুবই খুবই আমার ভালো লেগেছে, তাই আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্যেই আজকে এই ভিডিওটি ক্রিয়েট করা। তো চলেন দেখে নিই আমরা বিষয়টি। তো যারা জানেন, আমি বারবার বলতেছি, যারা জানেন তারা কিন্তু ভিডিওটি স্কিপ করতে পারেন, কোনো আপত্তি নেই। তো এখানে দেখতে পাচ্ছেন মোবাইল স্ক্রিনে আমি কিন্তু ফেসবুক মেসেঞ্জারে চলে আসলাম। ফেসবুক মেসেঞ্জারে আসার পরে আপনি যাকে সিলেক্ট করতে চাচ্ছেন, যেমন ধরুন ধরুন আপনার মোবাইলটি মোবাইলের স্ক্রিনটি আমি আপনার সাথে শেয়ার করতেছি, কিংবা আপনি আমার সাথে শেয়ার করতেছেন, আমি আপনার সাথে শেয়ার করতেছি। মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি মোবাইল মেসেঞ্জারে চলে আসলাম। মেসেঞ্জারে আসার পরে আপনি যাকে সিলেক্ট করবেন, কিংবা যাকে টার্গেট করবেন, তার সাথে কথা বলতে চাচ্ছেন, তো তাকে সিলেক্ট করবেন। এখানে মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি দেখিয়ে দিতেছি, এভাবে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি তাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে তাকে ভিডিও কল দিবেন, কিংবা অডিও কল দিবেন। তো ভিডিও কলটি দিলে সবচেয়ে বেস্ট হয়, ভিডিও কলে ক্লিক করবেন। ভিডিও কল ক্লিক করার পরে মোবাইল স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন এরকম চারটি ফিউচার রয়েছে। ভিডিও কল দেওয়ার পরে ঠিক নিচে কিন্তু চারটি ফিউচার রয়েছে, যে ফিউচারের উপরে এখান থেকে দেখতে পাচ্ছেন একটি দাগ রয়েছে, যে দাগটি উপর দিকে স্ক্রল ডাউন করার কথা বলতেছে। তো উপর দিকে আপনি এটাকে স্ক্রল ডাউন করে উপরে তুলবেন। উপরে তোলার পরে এখানে লেখা দেখতে পাচ্ছেন শেয়ার ইউর স্ক্রিন। শেয়ার ইউর স্ক্রিন যে অপশনটি দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে ব্লু কালারে একটি অপশন দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে কিন্তু আপনার মোবাইল স্ক্রিনটি, যার সাথে আপনি মোবাইলে ভিডিও কল করতেছেন, তার মোবাইলে কিন্তু আপনার মোবাইলের সম্পূর্ণ স্ক্রিনটি শো করবে। তো আপনি এই মোবাইলে যদি আপনার মোবাইলে এই বিষয়টি করেন, তাহলে আপনার মোবাইলের স্ক্রিনটি কিন্তু তার মোবাইলে চলে যাবে যার সাথে কথা বলতেছেন, আর যদি যার সাথে কথা বলতেছেন তার স্ক্রিনটি আপনি দেখতে চান, তাহলে হুবহু যেভাবে আমি বলেছি সেভাবে আপনাকে তাকে বলতে হবে। সেভাবে করার পরে আপনাকে একটা নোটিফিকেশন দিবে, তারপরে আপনি তার মোবাইলের স্ক্রিনটি সম্পূর্ণ লাইভ প্রুফ দেখতে পারবেন। এই বিষয়টি এই জন্য জানানো, আমি আগে বলেছি প্রবাসীদের জন্য সবচেয়ে বেশি হয়, যারা পরিবারকে কিংবা গার্লফ্রেন্ডকে সন্দেহ করেন সেক্ষেত্রে তাদের জন্য খুবই ভালো একটি ফিউচার। আপনারা লাইভ প্রুফ দেখতে পারবেন কে কি কার সাথে করতেছে।
তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ছোট্ট একটি কমেন্টস করে জানাতে পারেন, আর আপনাদের কি ধরনের ভিডিও বেশি প্রয়োজন এবং কোন বিষয়টি আপনারা জানতে চাচ্ছেন আমাদেরকে কমেন্টস করবেন, আমরা চেষ্টা করব সেই বিষয়টি ক্রিয়েট করে আপনাদেরকে ভিডিও আকারে দেওয়ার জন্য। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালোভাবে ঈদ কাটুন। ঈদ মুবারক, আসসালামু আলাইকুম।